ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানি পাকিস্তান ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগিকে কেন অতিরিক্ত গম খাওয়ানো উচিত নয়। তো এটা নিয়ে দেখলাম ফেসবুকেই অনেকে পোস্ট দিতেছে, আবার অনেকে আমাকেও কমেন্টে জিজ্ঞাসা করছেন। তো ভাবলাম এর জন্য একটা ভিডিও অবশ্যই বানানো উচিত। তো মুরগিকে অ্যাকচুয়ালি অতিরিক্ত গম খাওয়ানোর ফলে কিন্তু মুরগির সমস্যা হয়। তার ভিতরে অন্যতম একটি সমস্যা হচ্ছে মুরগি ডিম পারে না। মূলত মুরগি গম খাওয়ানোর ফলে কিন্তু তাদের পেটে প্রচুর চর্বি হয়, অ্যান্ড বেশি চর্বি হওয়ার ফলে কিন্তু তারা কিন্তু ডিম দেয় না, বা ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দেয়। আবার অনেক ক্ষেত্রে চর্বি পেটে অতিরিক্ত হওয়ার ফলে কিন্তু আপনার মুরগিটি মারাও যায়। এজন্য কিন্তু অতিরিক্ত গম খাওয়ানো কিন্তু মুরগিকে উচিত না। সো আপনি গম খাওয়াবেন, বাট একটা লিমিটেশনের ভিতরে রাখবেন, আর মুরগিকে ফিড, তারপরে হচ্ছে আপনার ধান, এগুলোই বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। গমটা কমই দিবেন, বা না পারলে খাওয়াবেনই না। আর যদি খাওয়ানো, সেটা আগেই বলছি যে অল্প পরিসরে খাওয়াবেন, তাহলে কিন্তু বেস্ট হবে আর কি, ভালো হবে। আর যদি অতিরিক্ত গম খান, বা গম ছাড়া যদি অন্য কোনো খাবার না খান, তাহলে কিন্তু আপনার মুরগিটা ঠিকই ওজন বেশি হবে, কিন্তু তার পেটে কিন্তু চর্বি হবে। আর এটা যদি আপনার কোনো ডিম পাড়া মুরগি যদি হয়, তাহলে কিন্তু সেই মুরগিটা ডিম দিবে না। আর যদি ছোটো কোনো বাচ্চা মুরগিও যদি হয়, মানে যেটা আপনার নিউ অ্যাডাল্ট বা সামনের দিকে ডিম দিবে এরকম কোনো বয়স্ক মুরগি, সে মুরগি কিন্তু আপনার ডিম দিবেন না। হ্যাঁ, আপনি এই গম জাতীয় খাবারগুলো কিন্তু আপনার মোরগ যেগুলো আছে, মানে পুরুষ মেল মুরগি, সেগুলোকে খাওয়াতে পারেন। সেগুলো কিন্তু ফিটনেস ভালো রাখার জন্য এটা আপনারা খাওয়াতে পারেন। কিন্তু ফিমেল মুরগিকে এটা কম খাওয়ানো বা না খাওয়ানো উচিত, খাওয়াবেন বাট কম। তো এই হচ্ছে বিষয়। এখানে আপনার মূল কথা হচ্ছে অতিরিক্ত গম খাওয়ানোর ফলে কিন্তু আপনার মুরগির ডিম পাড়াটা কিন্তু বন্ধ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে পেটে চর্বি জমে কিন্তু মুরগি মারাও যায়। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি একটু উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।